আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এলিয়ন 2016 মডেলের নিউ শেপ। মডেল 2016, রেজিস্ট্রেশন হচ্ছে 2020 সালে। গাড়িটির যিনি ইউজার, তিনি গাড়িটির প্রথম ইউজার, স্মার্ট কার্ড মালিক রয়েছেন এবং গাড়িটি এখনও তেলে আছে। গাড়িটি তেমন একটা বেশি ইউজ হয়নি। গাড়িটি কতটুকু ইউজ হয়েছে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই গাড়িটি মাত্র রান করেছে 41,295 কিলোমিটার। পুশ স্টার্ট, বাইরে রেড ওয়াইন, ভিতরে ব্ল্যাক। আমরা অনেক সময় পুরাতন গাড়ি কিনতে গেলে কন্ডিশন ভালো পাই না। বডিতে মাইর, অ্যাক্সিডেন্ট ইস্যু, এরপরে ইঞ্জিন কন্ডিশন ভালো নাই, সামনে পিছনে ডানে বামে গ্লাস অরিজিনাল নাই, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল নাই, এরকম কিন্তু ইস্যুগুলো আমরা পাই। এই গাড়িটি আমি চেক করেছি, কালার অরিজিনাল, হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল, সামনে পেছনে ডানে বামে সবগুলো গ্লাস এখনও অরিজিনাল। এই গাড়িটি যিনি প্রথম ইউজার, আমরা যার কাছ থেকে নিয়ে এসেছি, তিনি যখন গাড়িটি নতুন নিয়েছিলেন তখন এখানে যে রিমটা ছিল সেই রিমটা ছিল লোহার রিম, তো সেটা তিনি চেঞ্জ করে তিনি অ্যালো রিম লাগিয়েছেন। টায়ার নতুন, টায়ার চারোটা টায়ার নতুন আছে। লাইট প্রজেকশন, সামনে পিছনে বডি সেন্সর। আপনি যদি 2016 মডেলের নিউ শেপ এলিয়ন রেড ওয়াইন কালার কিনতে চান তবে এই গাড়িটি আপনি দেখতে পারেন। হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল, সামনে পেছনে ডানে বামে সবগুলো গ্লাস অরিজিনাল এবং গাড়িটির সকল ডকুমেন্ট এখনও আপডেট আছে। ট্যাক্স টোকেন 23-6, ফিটনেস 23-6। গাড়িটির তেমন একটা বেশি ইউজ হয় নাই, গাড়ির কন্ডিশন এখনও নতুন। একটি নতুন গাড়ি যখন আপনি দেখবেন ডোর প্যাড, ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল ঠিক যেভাবে সব কিছু মিলে গাড়িটি এখনও নতুন। এলিয়ন 2014 মডেল, 2016 রেজিস্ট্রেশন। এই গাড়িটিতে সিএনজি করা আর এই গাড়িটি কিন্তু এখনও তেলে, সিএনজি কনভার্ট করা আছে। 2014 মডেল, 2016 রেজিস্ট্রেশন। এই গাড়িটির দাম পড়বে 22,50,000 টাকা। ২০১৬ মডেল, 2020 রেজিস্ট্রেশন। এই গাড়িটির দাম পড়বে 32,70,000 টাকা। প্রিমিয়ম মডেল 2008, রেজিস্ট্রেশন 2011, কালার হচ্ছে পাল, ভিতরে হলো বেস ইন্টেরিয়াল অর্থাৎ বিস্কিট কালার, পুশ স্টার্ট, সিএনজি কনভার্ট করা হয়েছে তিন মাস আগে সিএনজি কনভার্ট করা হয়েছে। হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল, সামনে পেছনে ডানে বামে সবগুলো গ্লাস অরিজিনাল আছে। বাহিরে কালার হচ্ছে হোয়াইট পাল এবং ভিতর হলো বিস্কিট। মডেল 2008, 2008-এর মডেলের গাড়ি যে পরিমাণে ফ্রেশ, 2016 মডেল যে কন্ডিশন ফ্রেশ, 2008-এর মডেল একই কন্ডিশন ফ্রেশ। আপনি আসবেন, দেখবেন, কন্ডিশন দেখবেন, চালাবেন, এরপর হচ্ছে দামের ব্যাপারে আলোচনা। প্রিমিয়ম দাম পড়বে 20,20,000 টাকা। প্রিমিয়ম কালার হচ্ছে পাল, 20,20,000 টাকা। শোরুমের নাম হচ্ছে আয়শা কার ট্রেডিং, লোকেশন উত্তরা সেক্টর 12, উত্তরা বিআরটিএ অফিসের সামনে। আপনি যদি এখানে একটি গাড়ি কেনার জন্য আসেন তবে আপনি এখানে অনেক শোরুম দেখতে পারবেন, অনেক গাড়ি দেখতে পারবেন, অনেক গাড়ির কন্ডিশন দেখতে পারবেন এবং
অনেক গাড়ির দাম দেখে এরপরে আপনার যেই গাড়িটি বাজেট হয়, যেই গাড়িটি আপনার পছন্দ হয়, সেই গাড়িটি কিন্তু আপনি আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে অনেক গাড়ি আছে এবং এখানে অনেক শোরুম আছে। তো অবশ্যই আপনার কোন গাড়িটি প্রয়োজন, কত বাজেটে আপনি একটি গাড়ি ক্রয় করতে চান, ভিডিওতে আমার নাম্বার রয়েছে, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। করোলা এসেস্তা 10,70,000 টাকা, 2004 মডেল, এলিয়ন 2005 মডেল, 1450, এক্সিও 2014 হাইব্রিড 1720, এলিয়ন 2008 মডেল তেলের গাড়ি, 2008 মডেল, 2010 রেজিস্ট্রেশন, দাম পড়বে 19। টয়োটা এক্সিও 2013 মডেল, 2019 রেজিস্ট্রেশন, মডেল 2013, রেজিস্ট্রেশন 2019। এই গাড়িটি এলপিজি কনভার্ট করা আছে, দাম পড়বে 16,80,000 টাকা। এলিয়ন জি প্লাস প্যাকেজ, মডেল 2015, রেজিস্ট্রেশন 2017, কালার হচ্ছে বাইরে পাল, ভিতর হলো বেস ইন্টেরিয়াল বিস্কিট কালার, পুশে স্টার্ট, সিট পাওয়ার, আইডল স্টপ সহ তেলের গাড়ি, দাম পড়বে 28,70,000 টাকা। আমাদের এখানে অনেক গাড়ি রয়েছে, একেবারে সীমিত বাজেট থেকে হাই বাজেটের অনেক গাড়ি। আপনার যে গাড়িটি প্রয়োজন সেই গাড়িটি আপনি আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে অবশ্যই আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।